সরকারকে নিরপেক্ষ নির্বাচন দিতে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে ক্ষমতাসীন আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় এগিয়ে চলেছে। করোনা মহামারীর মধ্যে সরকার টিকা প্রদানেও দুর্নীতির চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারকে বাধ্য করব একটা নির্বাচন দেওয়ার জন্য, যে নির্বাচনটা হবে নিরপেক্ষ এবং একটা নিরপেক্ষ সরকারের অধীনে সেই কাজ আমরা করছি।